কার জন্য জেম্মা? বোকা মেয়ে, দিদিভাই নার্সিংহোমে ভর্তি হবে না? নার্সিংহোমে তো এইসব জিনিসগুলো লাগে, ওইখানকার জিনিসপত্র ইউজ করার দরকার নেই। আমি ভালো জিনিস এনে দিয়েছি, এটা ইউজ করবে। ভালোই হয়েছে, আমি তাহলে এগুলো বড় জেম্মার ঘরে রেখে দেবো। কি ব্যাপার বলো তো মা, হঠাৎ করে আন্টির জন্য তুমি এত কিছু কিনে আনলে? এনিওয়ে, তুমি তো আজকে স্কুলেও যাওনি। আজকে বৌদিভাইয়ের প্রিন্সিপাল হিসেবে ফার্স্ট ডে ছিল স্কুলে, আর আজকেই কি না স্কুলে হঠাৎ করে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আবার হঠাৎ করে কি ঘটনা ঘটলো? ইন্দিরা তো ভালোই কাজ করছে, আমি ও সব খবর নিয়ে নিয়েছি। স্কুলে আজ একটা সমস্যা হয়েছে, দুজন ছাত্রীকে উস্কে ইন্দিরার নামে বদনাম দেওয়ার চেষ্টা হয়েছে। ইন্দিরা নাকি ওদের গায়ে হাত তুলেছে, কিন্তু আজকের এই ঘটনা থেকে একটা জিনিস তো প্রমাণিত, এখনো ইন্দিরাকে কেউ ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুমি কার থেকে আঙুল তুলছো দিগন্ত? অনেকে এছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছি না। না না শোনো, তুমি তোমার ওই বান্ধবীর ছেলেকে বলে দিও, ও যদি ইন্দিরার পেছনে লাগার চেষ্টা করে তাহলে কিন্তু মস্ত বড় ভুল করছে ও। কারণ ইন্দিরার সর্বনাশ করা মানে এই পরিবারের সর্বনাশ করা, আর সেটা আমি কিছুতেই মেনে নেব না। হয়তো আমার মায়ের চোখে ধুলো দিয়ে সাইন করিয়ে স্কুলের গভর্নিং বডিতে ঢুকে পড়েছে, কিন্তু ও কি ভাবছে তাতে ও পারতে যাবে? হবে না, কারণ প্রয়োজন মনে করলে ওই স্কুল থেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে আমি দুবার ভাববো না। দিগন্ত, দিগন্ত, তুমি কি তুমি আমার উপর এখনো রেগে আছো? বিলিভ মি দিগন্ত, অনেকে যে এইরকম কাণ্ড কারখানা করবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি। তাছাড়া দিগন্ত, দিদিভাই বাড়িতে আসার পর থেকে তুমি তো আমার সঙ্গে কথা পর্যন্ত বলছো না। আচ্ছা দিগন্ত, তুমি কি আমাকে ভুলে গেলে? আমি কিচ্ছু বলিনি। ভুলে গেছো, ভুলে গেছো তুমি। আমি জানি তুমি দিদিভাইকে খুব ভালোবাসো, আমাকে তুমি কোনোদিনও ভালোবাসোনি। আসলে তোমার দুই ছেলে মেয়েকে মানুষ করার জন্য আমাকে বিয়ে করেছো তুমি, কিন্তু তা বলে দিদিভাই আসার পর থেকে তুমি আমার সঙ্গে কথা পর্যন্ত বলবে না? মনে হচ্ছে এই সংসারে আমার আর কোনো প্রয়োজনীয়তা নেই, তোমার কাছে আমার কোনো প্রয়োজনীয়তা নেই। শুধু তাই নয়, তুমি এটাই প্রমাণ করার চেষ্টা করছো যে আমি এই সংসারে ক্ষতি চাই। আর ইন্দিরা যা বলছে তুমি সেটাই বুঝে যাচ্ছ, সেটাই মানছো। আচ্ছা দিগন্ত, এতগুলো বছর ধরে যে তোমার সঙ্গে আমি সংসার করলাম তার কি কোনো মূল্য নেই তোমার? খুব ভালো করে জানো যে তুমি কাকে ভালোবেসেছিলে, তুমি এই পরিবারে এসে ঠিক কি চেয়েছিলে, খুব ভালো করে জানো। তাই নিজের বিবেককে একটু প্রশ্ন করো না অনন্যা, প্রশ্ন করো যে তুমি আমার পাশে কতটুকু ছিলে, প্রশ্ন করো, সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। দিগন্ত, দিগন্ত শোনো, দিগন্ত, দিগন্ত, তুমি ছাড়া এই সংসারে আমার আর কেউ নেই। দিগন্ত ন্যাকামো হচ্ছে, ন্যাকামো। যেই বউ ফিরে এসেছে অমনি আমার সঙ্গে কথা পর্যন্ত বলছে না। কি ভেবেছো দিগন্ত চাচাজি, আমি তোমায় ছেড়ে দেবো? কখনো না, যা খেলার আমি খেলে দিয়েছি। তুমি তো ভাবছো যে বউকে অপারেশন করাবে, তারপরে সুস্থ করে বাড়িতে নিয়ে আসবে। না, অপারেশন টপারেশন কিচ্ছু হবে না, সুখ ভালো। আপনারা কি জানেন আপনাদের বাচ্চারা আমাদের স্কুলের প্রিন্সিপালের এগেনস্টে মিথ্যে অভিযোগ করেছে? আমাদের প্রিন্সিপাল ওদের গায়ে হাত তোলেন, তাও ওরা মিথ্যে কথা বলে ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে। ওরা যে এইসব কথা থেকে শিখছে আমি সেটাই ভাবতে পারছি না। আই জাস্ট কাট, না না না, পানিশমেন্ট ওরা পাবে, এরকম একটা কাজ করার জন্য ওরা পানিশমেন্ট পাবে। নেক্সট 3 দিনের জন্য আমি ওদেরকে সাসপেন্ড করছি। 3 দিন কাটবে, তারপর আমি ডিসিশন নেব ওরা আদৌ এই স্কুলে পড়ার এলিজিবল কিনা। আমরা মানছি আমাদের বাচ্চারা অন্যায় করে ফেলেছে, এবারের মতো অন্তত মাফ করে দিন প্লিজ। হ্যাঁ স্যার, ওরা খুব বড় ভুল করে ফেলেছে, এবারের মতো ওদেরকে ক্ষমা করে দিন।
বিক্রমবাবু বলছি, ওনারা যখন ক্ষমা চাইছেন, ওনারা নিজেদের ভুলটাই বুঝতে পেরেছেন, যখন ছেড়ে দিন না, বাচ্চা তো, বাচ্চারা তো ভুল করবেই, এবার ছেড়ে দিন, নেক্সট টাইম আর হবে না হয়তো। দেখি এবারের মতো ছেড়ে দে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর আমি জানি ভিকি স্যার, আপনার পক্ষে আমাকে বিশ্বাস করাটা হয়তো খুবই কঠিন, আর আমি এটাও জানি সারা জীবন আমাকে পরীক্ষা দিয়ে যেতে হবে, আমি সত্যি না মিথ্যে। চিন্তা করবেন না দেব, সারা জীবনই পরীক্ষা দেব। প্রথমবারের জন্য করেছে তো, এইবারটা ছেড়ে দে। ওকে যাও, ক্লাসে যাও, আর কখনো এরকম করবে না, কেমন? দেখো, যে বা যারাই তোমাদের দিয়ে এই কাজটা করাতে চেয়েছে, তারা কিন্তু তোমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে। ভবিষ্যতে যদি কেউ কোনোদিনও কোনো লোভ দেখিয়েও থাকে, তবুও কিন্তু সেই ফাঁদে পা দেবে না। আর আপনারা, ওরা না হয় ছোট বাচ্চা, কিন্তু আপনারা আপনারা এরকম একটা ভুল কি করে করলেন বলুন তো? দয়া করে ভবিষ্যতে এইরকম কোনো কাজ করার আগে দুবার ভাববেন। আমি ঠিক না ভুল এই ব্যাপারে কি আর কারোর কোনো প্রশ্ন আছে? আসলে আমার দেরি হয়ে যাচ্ছে, কারণ আমাকে ক্লাসও নিতে হবে। আর একটা কথা, যারাই আমাকে ফাঁসাতে চাক না কেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তারা কোনো দিনও সেই কাজে সফল হবে না, কারণ এটা একটা স্কুল আর আমি এখানে পড়াতে আসি, এসব করতে না। ভেরি গুড। কেউ কোনো সন্দেহ করেনি তো? না না, কেউ কোনো সন্দেহ করেনি। আসলে নার্সিংহোমে গেলে যা যা জিনিসপত্র লাগে না, সেগুলো আমি কিনেছি, কিনে তার মধ্যে ওগুলো আমি দিয়ে দিয়েছি, দিগন্ত সামনেই দিয়েছি, আর ওরাও নিয়ে নিয়েছে। ফ্যান্টাস্টিক। এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয়, তাহলে বিক্রম চ্যাটার্জির মা আর এই পৃথিবীতে থাকবে না, আমরাও নিশ্চিন্ত হব, কি বলো? আচ্ছা ভাবান, ওই পেস্টের সঙ্গে যে কেমিক্যালটা তুই মিশিয়েছিস, সেটা থেকে মানুষ মরে যেতেও পারে। শুধু পেস্ট না মা, আরো অনেক জিনিস, অনেক জিনিস ওটা আমি মিশিয়ে দিয়েছি, কারণ বিক্রম চ্যাটার্জির মাকে তো মরতেই হবে, নাহলে আমাদের জন্য বিপদ। তুই ভাবো না, যদি একবার অপারেশন সাকসেসফুল হয়ে যায়, উনি চোখে দেখতে পেয়ে যান, চোখ খুলেই তোমাকে দেখলে কী হবে বুঝতে পারছো? মানে আমাদের জন্য জাস্ট বিপদ, সব খেলা শেষ আমাদের, ওনাকে মরতেই হবে। তুমি যখন গুছিয়ে জিনিসগুলো দিয়ে দিয়েছো ঠিক জায়গা মতন, তাহলে আমাদের আর টেনশন নেই, কী বলো? স্কুলের খবর কি? স্কুল একদম ঠিক আছে, স্কুল আমার কন্ট্রোলে আছে, তুমি একদম চিন্তা করো না। ওই বাচ্চাগুলো কিচ্ছু বলেনি, আমি যেমন যেমন শিখিয়েছিলাম তেমনই বলেছে। হ্যাঁ, ইন্দিরা একটু চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি কোনো লাভ করতে পারেনি। সব ঠিক আছে, আমাদের হাতে সময়ও আছে, তুমি একদম টেনশন ফ্রি থাকো, কেমন? ঠিক আছে বাবা, তাহলে রাখি। ওকে। আপনি প্রিন্সিপাল বলে পারমিশন না নিয়ে যখন তখন জারটা চেম্বারে ঢুকে পড়বেন? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না অনিকেত বাবু। যে কথাটা বলতে এসেছি সেটা মন দিয়ে শুনে নিন, আমি কিন্তু শেষবারের মতো আপনাকে সাবধান করছি, এরপরে কোনোদিনও যদি এই স্কুলের ক্ষতি করার জন্য বা আমার ক্ষতি করার জন্য আপনি বাচ্চাদেরকে ব্যবহার করার চেষ্টাও করেছেন, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ওদের মাথার মধ্যে যদি আপনার মতো বিষাক্ত চিন্তাভাবনা ঢোকানোরও চেষ্টা করে, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না বলে দিলাম। আমি জানি না, আমি সত্যি জানি না আপনি এত
কিসে জোরে খারাপ কাজ করছে। তবে আমি আমার সততার জোরে কিন্তু প্রত্যেকবার সত্যিটা সবার সামনে হাজির করবই। আর অনিকেত বাবু, আমি আপনাকে বা আপনার মা মানে অনন্যা চ্যাটার্জিকে এখনো পর্যন্ত এক্সপোজ করিনি, মানে ভাববেন না যে আমি দুর্বল। আপনার মনে একবারও এই প্রশ্নটা আসে না না যে আমি এখনো পর্যন্ত কেন এটা করলাম না? দিনের পর দিন আপনি দীনেশ দাকে দিয়ে আমার নামে মিথ্যে কথা বলেছে। অনন্যা চ্যাটার্জি যে আপনার মা সেটা এখনো পর্যন্ত কেন স্বীকার করেননি, সেই কারণটা কিন্তু আমার কাছে ভীষণভাবে স্পষ্ট। দেখুন, সমস্ত প্রমাণ জমা হচ্ছে অনিকেত বাবু আমার কাছে, আর সেই সবটা আমি একসাথে সবার সামনে আনব। এখন শুধু আমি কুটিগুলোকে একসাথে সাজাচ্ছি। অনিকেত বাবু, আপনার এটা ভেবে একবারও ভয় লাগছে না না যে আমার একটা ইশারায় আপনি আর অনন্যা চ্যাটার্জি জেলের গড়াদের পেছনে থাকতে পারে? ঠাম্মিকে ভুল বুঝিয়ে আপনি কাগজে সাইন করিয়ে এই স্কুলের দায়িত্ব নিয়েছেন, এই স্কুলে দুর্নীতি করার জন্য, এই স্কুলটাকে বিক্রি করার জন্য। আমি কিন্তু এটা হতে দেব না অনিকেত মিত্র, কারণ আপনার বিরুদ্ধে লড়াই করার মতো যথেষ্ট অস্ত্র আমার কাছে আছে। আর যেদিন আমি সবটা সবার সামনে বার করব, সেদিন কিন্তু আপনার সমস্ত জারি জুড়ে বেলুনের মতো চুপসে যাবে। কথাটা মাথায় রাখবেন। চলো 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 পাল্টা।